সমস্যা সুফল মিলে জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে সব সমস্যা আজকে বর্ধমানে বন্ধুদের জন্য একদম আপনাদের জন্য আমি আপনাদের জন্য আপনাদের শহরে বর্ধমান ডিস্ট্রিক্টে আছি। জানেন তো কোথায় আছি, সবই জানেন, বুকিং নম্বরও জানেন, এটা কনফার্ম করে নেবেন। বাড়িতে বেরোবার আগে একটা ফোন করে নেবেন, 9830300772 এখানে ফোন করে কনফার্ম করে নেবেন। আমি বেরোচ্ছি, স্যার আসছে তো, একবার বেরোবার আগে কনফার্ম করে নেবেন। চলুন দেখে নিই কি বলছি। আজকে 10 তারিখ মার্চের, আজকে 25শে ফাল্গুন, সূর্য উদয় 5টা 56, সূর্য অস্ত 5টা 40। আজকে পরিক যোগ আছে, আজকে শুভকর্ম দিবা 3টে 16-র মধ্যে নৌকা চালন, নৌকা যাত্রা, কয় বাণিজ্য, শান্তি সস্তন, হল প্রবাহ, বীজ বপন, ধান্যচ্ছেদন, সব যা যা আছে, কুমারীদের নাচিকা বেদন্ত বলে এভরিথিং আজকে আছে। আজকে খুব ভালো দিন আছে, কিন্তু সময়টা 3টে 16 বিকেলবেলা, 3টে 16 PM এর মধ্যে আপনাকে কমপ্লিট করতে হবে। কিন্তু মনে থাকবে তো, নিশ্চয়ই মনে থাকবে, 9830300772 এই নম্বরে বুকিং করে ফোন করে নেবেন, ফোন করে বুকিং করে নেবেন, একই ব্যাপার হলো। চলুন দেখি কি বলছে আজকে রাশিফল। সবার আগে মেষ রাশি। কথা কন্ট্রোল, দেখুন আপনি যেভাবে কথা বলছেন না, লোকে হয়তো কষ্ট পাবে, পরিষ্কার পরিচ্ছন্ন কথা বলার কি বিশেষ প্রয়োজনীয়তা আছে আর কি, তবে একটু কন্ট্রোল। মৃষ রাশি, বিষয়রাশির ক্ষেত্রে সাফল্য আটকে যাচ্ছে, ভুল চিন্তা ভাবনা ছাড়তে হবে, পরিশ্রমের দিকে মনোযোগ দিতে হবে, ভাগ্য আজকে সাথ দেবে না, কর্মই ফল। মিথুন রাশি, নতুন করে এডুকেশন, নতুন করে কাজকর্ম প্রস্তুতি, নতুন করে কর্ম চিন্তা, নতুন করে সুযোগের চেষ্টা বা হাতছানি বা আপনি পেতেও পারেন। কর্কট রাশি, ভালো কিছু পাওয়ার জন্য রিস্ক নিতে হবে, কিছু কাজ আপনাকে এক্সট্রা করতে হবে, প্ল্যানিং করতে হবে, কেউ আজকে আপনাকে সাথ দেবে না, বন্ধু তো কষ্ট দিচ্ছেই। সিংহ রাশি, পারিবারিক ক্ষেত্রে সুখের নয়, মা বাবার শরীর নিয়ে ডিস্টার্ব, বন্ধু থেকে প্রতারিত হওয়া, স্কিনে বা বুকের কোনো সমস্যা যদি দেখা যাচ্ছে। কন্যা রাশি, সাহসিকতা একদম চলবে না, নিজের গোষ্ঠীর লোকেরা ভুল বুঝছে, শরীর নিয়ে ডিস্টার্ব দেখা যাচ্ছে, শরীর নষ্ট হচ্ছে, দুর্বল লাগছে আজকে। তুলা রাশি, পারিবারিক ক্ষেত্রে শুভ নয়, মায়ের শরীর নিয়ে ডিস্টার্ব দেখা যাচ্ছে,
টাকা পয়সা প্রচুর খরচা হয়ে যাচ্ছে, আসার জায়গাটা বন্ধ হয়ে যাচ্ছে, হওয়া কাজ আজকে আটকে যাচ্ছে, ড্রাইভিং বা তাড়াহুড়ো করা ভুল হবে। আপনার যে কোনো সমস্যার সঠিক সমাধানে একটাই নাম, জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলাল। আপনার হাত মুখ পুষ্টি ও ভাগ্য বিচার হোক কিংবা গ্রহগত প্রতিকারে আপনার সৌভাগ্যের দিশারি জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলাল। আর আপনার ভাগ্য বদলাতে শ্রীলাল এখন আপনার জেলায়। কলকাতার হাতিবাগান কোল পার্কের পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার বনগাঁ সোদপুর বসিরহাট, দক্ষিণ চব্বিশ পরগনার বেহালা বারুইপুর, হাওড়ার সাঁতরাগাছি বাগনান, হুগলি শ্রীরামপুর আরামবাগ, নদিয়ার কল্যাণী কৃষ্ণনগর, বর্ধমানের বর্ধমান কাটোয়া দুর্গাপুর, পূর্ব মেদিনীপুরের হলদিয়া কন্টাই, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর ঘাটাল, মুর্শিদাবাদের বহরমপুর, পুরুলিয়ার আদ্রা কিংবা বাঁকুড়া ছাড়িয়ে উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার এবং মালদায় এবং ঝাড়খণ্ডের বোকারো এখন শ্রীলাল শুধুমাত্র আপনাদের জন্য। আপনি কি শ্রীলালের সঙ্গে সরাসরি কথা বলতে চান? তাহলে বুকিং করুন এই নাম্বারে 9830307720 কিংবা 9804700057। বৃশ্চিক রাশি কনফিডেন্স কমে যাচ্ছে, হওয়া কাজ হচ্ছে না, স্বামী স্ত্রীর সঙ্গে সুসম্পর্ক নষ্ট হচ্ছে, ছোটো ছোটো ব্যাপার নিয়ে আজকে কিন্তু অশান্তি লেগে যাচ্ছে, আজকে অশান্তির মধ্যে না যাই ভালো। ধনুরাশি টাকা পয়সা নষ্ট হচ্ছে, ভুলভাল কাজ আজকে না করাই ভালো, স্কিনের কিছু প্রবলেম যোগ দেখা যাচ্ছে, লোকে আপনাকে ভুল বুঝছে, গোপন শত্রুতা যোগ দেখা যাচ্ছে। মকর রাশি প্ল্যানিং বা বুদ্ধি বা সিদ্ধান্ত আপনাকে আলোচনা করে নিতে হবে, একা একা কোনো কাজের দিকে না যাই ভালো, কথা কম বলে জাস্ট নিজের চরকায় নিজে তেল দিন, নিজের কাজটা গুছিয়ে নিন। কুম্ভরাশি ভয় যোগ দেখা যাচ্ছে, কনফিডেন্স পড়ে যাচ্ছে, বাড়িঘর নিয়ে বা সম্পত্তি নিয়ে বা বন্ধু নিয়ে বা রিলেশন নিয়ে আপনাকে কেউ ঠকাচ্ছে, একটু বুঝুন, একটু বুঝুন। মীন রাশি টাকা পয়সা নষ্টের যোগ দেখা যাচ্ছে, কর্মচ্যুত হওয়ার যোগ দেখা যাচ্ছে, শত্রুতা পেছনে লাগছে দেখা যাচ্ছে, হওয়া কাজ আটকে যাচ্ছে, প্রমোটারের থেকে সাবধান আজকে। এই হচ্ছে আজকের দিনের রাশিফল। শুনলেন তো, এইভাবে সোম থেকে শনি আপনার সঙ্গে চলে আসব কথা বলার জন্য, ভাগ্য নিয়ে চলে আসব। আর প্রতি রবিবার দুপুরবেলা 2:10 লাইভে, প্রতি শুক্রবার দুপুরবেলা 2:10 লাইভে, আর প্রতি বুধবার রাত্রির 8টা লাইভে আপনার সঙ্গে কথা বলবো। আমার সঙ্গে কথা বলার জন্য অবশ্যই পূর্ণিমা টিভি খুলবেন এই টাইমে, আর সৌভাগ্য টোটকা আপনারা দেখতে পারবেন প্রত্যেক দিন। আপনারা পূর্ণিমা টিভিতে চোখ রাখুন, ইউটিউবে গিয়েও আপনি আমার প্রোগ্রাম দেখতে পারবেন, ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করে রাখলে আপনি রেগুলার আমার আপডেট পেয়ে যাবেন, আপনাকে খুঁজতে হবে না, আমি আপনার কাছে চলে যাব। আর পূর্ণিমা টিভি অ্যাপ ডাউনলোড করে নিতে পারলে আপনি পূর্ণিমা টিভিটা আপনার হাতের মুঠোয় পেয়ে যাবেন। যদি আপনার কাছে অ্যান্ড্রয়েড মোবাইল থাকে, আপনি গুগল প্লে স্টোরে যান, প্লে স্টোরে গিয়ে আপনি পূর্ণিমা টিভি লিখুন বা বলুন, দেখবেন অ্যাপটা ডাউনলোড হয়ে যাচ্ছে আপনার হাতে পূর্ণিমা টিভি। আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন না কেন, আপনি পূর্ণিমা টিভি দেখতে পাবেন।